কি পরিস্থিতি? আমরা দেখলাম সকাল 9টা থেকে প্রচুর পরিমাণ লোকের জমায়েত হয়েছে মদ কেনার জন্য। এখানে কোনো সোশ্যাল ডিস্টেন্স মানা হচ্ছে না। আমরা চাইছি অবিলম্বে যেন এখানে মদ দোকান বন্ধ রাখা হয়। মানে কটা থেকে এখানে দোকান খুলছিল? দোকান 10টার সময় খুলেছে, কিন্তু লোকাল লাইন প্রায় 9টা থেকে। ঠিক আছে, কোনো কেউ সোশ্যাল ডিস্টেন্স মানছে না? না, কোনো সোশ্যাল ডিস্টেন্স এখানে মানা হয়নি। আপনাদেরকে দেখলাম একবার প্রতিবাদ করছিলেন। হ্যাঁ, আমি প্রতিবাদ করছি যাতে এখানে মদ দোকান বন্ধ রাখা হয়। ওটা তো ঠিক নয়, সকলে পুরো ভাঙলে ঠিক থাকবে। এটা পরের ছবি নাও পেলে দেখে মনে হতেই পারে কোন ঠাকুর পুজোর প্যান্ডেল। তিনটা দিয়ে তো ইউনিকনি
দাদা আপনাদের আপনাদের কটা থেকে অর্ডার ছিল? ক্যামেরা থেকে অর্ডার ছবি তুলবে ধরে খুলে তাহলে বাপ মানুষ এতদিন কত অভক্ত ছিল। এখন বলছে কটা থেকে খুলবে?
খুলে মাল দিচ্ছে, এই ক্যামেরা প্রমাণ আছে, তুমি আবার খুলে মাল দিচ্ছো, বললে হয়ে গেল, ক্যামেরা প্রমাণ আছে, এই তুমি খুলছো কেন, এই খুলছো কেন, এই তুমি এই খুলে তুমি খুলছো কেন, তুমি তো একবার বন্ধ করলে, তোমার নাম কি, তোমার নাম কি, কেন খুলছো তুমি, তুমি তো একবার খুললে, তুমি আবার বলে তিনটা বন্ধ, তুমি আবার ব্যবসার লোভে আবার খুলে বিক্রি করো, যেগুলো ক্যামেরা প্রমাণ আছে, ক্যামেরা প্রমাণ আছে, ফুটেজ প্রমাণ আছে, হাঁটাবার জন্য ফুটেজ প্রমাণ আছে, ফুটেজ প্রমাণ আছে, তুমি তোমার যদি তিনটে অর্ডার থাকে, তোমার যদি তিনটে অর্ডার থাকে, তুমি কি বেচবে কেন আবার খুলে, আমি তো বাইরে দিয়ে বাড়াইনি, আমি বেরিয়েছো, কিন্তু তুমি আবার বিক্রি করবে কেন, একবার তো সাটালা বলে বললে তিনটা অর্ডার আছে, যখন ভাঙা ভাঙলি করে ওই জন্য আমি বলছি এইগুলোকে দিয়ে বন্ধ করবো, যখন সাটারা লাত মারে, কেন এইগুলোকে এত ব্যবসা নেই স্যার, না না আপনি ছিলেন, অবশ্যই ছিলাম, কোন লাদ মারেনি, তুমি বললে তিনটা সেজন্য মানুষ খেপে গেছে, ধাক্কা তো মারছিল, এবার টিভির এবার টিভির পর্দায় বাকিটা হবে, তোমার নাম কি, বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে, আমাদের প্রশাসন বা আবগারিকে আমি জানিয়েছি যে এরকমই এত গ্যাদারিং করা যাবে না, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে যা পড়ে যায় আমরা দোকানের সামনে প্রচুর ভিড়, যে সমস্ত আপনি দ্বিতীয়বার দোকান বন্ধ করে এগুলো যখন ধাক্কা দিচ্ছে তখন আমরা বললাম এগুলো দিয়েই বন্ধ, তাহলে আবার বললেন যে তিনটা থেকে অর্ডার আছে, খোলাটা তিনটার সময়, আবার তিনটা আবার ভিড় হবে, তিনটার সময় তো আমাদের মেনটেন করা কোনো কিছু নেই, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি, আপনার নাম কি, কালীপদ মাই, দীপক দা অ্যাভেলেবল ফুটেজ আছে আমার কাছে, আমরা দেখলাম মদ দোকান খোলার পর থেকে এখানে 100-200 লোক জড়ো হয়ে গেছে, জড়ো হয়ে গেছে, আমরা বলছি লকডাউন যদি খুলে গেছে তাহলে আপনারা মেনটেন করে মদ কিনে দিন, ওটা কিছুই হচ্ছে না, তো আমরা এখন হাত জড়ো করে বলছি মদ দোকানটা বন্ধ থাক, কি দেখছে মনে গেলে কোনো দূরত্ব তো বোঝায়নি, না দূরত্ব তো একদম বোঝায়নি, মানে আপনারা প্রতিবাদ জানালেন, পুলিশ এলো, লাঠি চার্জ করলো, দেখো প্রতিবাদ জানাচ্ছি তো, মেয়ে ছেলেরা সবাই তো এসছে প্রতিবাদ জানাচ্ছে তো, মানে কি বলতে চাই, কি এখন কি মানে আমরা কি বলতে চাই, আমরা বলছি এখন মদ দোকান বন্ধ থাক, লকডাউন না খোলা পর্যন্ত মদ দোকান বন্ধ থাক, এলাকার মানুষ এটাই চায়, আপনার নাম, আমার নাম সুকুমার মাইতি,